কিশোরগঞ্জের হোসেনপুরের ধুলজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের মাঠে হঠাৎই এক হেলিকপ্টারের আগমন। খোঁজ নিয়ে জানা যায়, বিয়ে করতে এসে ভুল ঠিকানায় অবতরণ করে সেই হেলিকপ্টার, যা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি পুরো এলাকায়। বৃহস্পতিবার বিকেলে এমনই এক ঘটনা ঘটে হোসেনপুরে। স্কুলের মাঠে হেলিকপ্টারের শব্দ শুনে ভিড় লেগে যায় উৎসুক জনতার। জানা গেছে, ময়মনসিংহের ভালুকা থেকে এক যুবক হোসেনপুর উপজেলার চর কাটিহারি গ্রামে বিয়ে করতে আসেন, কিন্তু ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি পার্শ্ববর্তী ধুলজুড়ি গ্রামের পতিত জমিতে অবতরণ করে। সেখানে প্রায় 15 মিনিটের মতো অবস্থান করে আসল ঠিকানা খুঁজে নেয়। হেলিকপ্টারটিতে বরসহ 4 জন যাত্রী ছিল। পরে এলাকাবাসীর সহায়তায় কিছুক্ষণ অবস্থানের পর উড়াল দেয় সেই হেলিকপ্টারটি। বর যাত্রী নিয়ে একটি হেলিকপ্টার ভুলবশত কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার 6 নং ধুলজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি খালি মাঠে অবতরণ করে। হেলিকপ্টারটি দেখে হাজারো গ্রামবাসী ছুটে আসে এবং ভিড় করে। হেলিকপ্টারটি 15 মিনিট অবস্থানের পর পুনরায় সঠিক ঠিকানা চলে যায়। ধুলজুড়ি পৌরসভার মধ্যে এই আমার স্কুলে আমার বাড়ির আসবার সাইডটা ঘুরান দিছে। ঘুরান দেওয়ার পরে আমরা ভাবছি যে বিমানটা হয়তো ইঞ্জিনের সমস্যা বা নষ্ট বা রোকেশন পর এই সে ভুলে গেছে, এরকম যেটা আমরা ধারণা করছি সেটাই হয়েছে। কারণ আমাদের ধুলজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটা জমি, জমিনে পানি নাই, হঠাৎ করে জমিনে এই হেলিকপ্টারটা অবতরণ করছে। তো অবতরণ করছে প্রায় 15-20 মিনিটের মতো। এতে করে অনেক লোকজন দৌড়াদৌড়ি করিয়া এই বিমানটা দেখতে আইসে। তখন আমরা আতঙ্কের মুখে পড়ে গেছি যে বিমানটা কি দুর্ঘটনা করছে বা কি দল গিয়ে ক্যালি নামছে। পরে জানতে পারলাম যে এই বিমানে একজন বরযাত্রী সে জেনার ইউনিয়নে সরকারি গ্রামে এই বিবাহ রওনা দিয়েছে আর কি। তবে সঠিক ঠিকানায় হেলিকপ্টারটি পৌঁছাতে পেরেছিল বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিশ্চিত করেন কোনের বাবা। মাসারুল হক মুহাজির, কালবেলা।